হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু স্টাডি রুম আজকে ক্লাসে আমরা ক্লাস নাইনের রায়ো মার্টিন দু হাজার তেইশ প্রশ্নবিত্রার ভূগোলের ফার্স্ট সেমিটিভের ছ নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলি করবো ভূগোলের আগের স্কুলের প্রশ্নের উত্তরগুলি তোমরা যদি দেখে না থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে দেখে নেবে নিচের ডিসক্রিপশনের লিঙ্ক আমি দিয়ে রাখলাম আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অলে প্রেস করে রেখো তাহলে পরে ক্লাসের ভিডিওগুলি আমি আপলোড করলেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে তাহলে শুরু করা যাক আজকের ক্লাসের পিডিএফটি তোমাদের প্রয়োজন হলে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো কারণ ভিডিওর মাঝেই আমি পিডিএফের পাসওয়ার্ডটি বলে দিয়েছি বিভাগ কয়ে আছে সঠিক উত্তরটি বেছে নিয়ে তার ক্রমিক সংখ্যা সহ বাক্যটি সম্পূর্ণ করো এক নম্বর প্রশ্ন হলো পৃথিবীর পরিধি নির্ণয়ে প্রথম প্রয়াসী হন অপশন এ এরাতোস্থ দু নম্বর প্রশ্ন হলো সুমেরু বিন্দু থেকে ধ্রুবতারার উন্নতি কোন অপশন ডি নব্বই ডিগ্রি তিন নম্বর প্রশ্ন হলো নিরক্ষীয় অঞ্চলে পৃথিবীর আবর্তনের বেগ ঘন্টায় অপশন এ ষোলোশো কিলোমিটার চার নম্বর প্রশ্ন হল সূর্যের অনুসুর অবস্থান পরিলক্ষিত হয় অপশন সি তিন জানুয়ারি পাঁচ নম্বর প্রশ্ন হলো নিম্নমানের কয়লা হলো অপশন ডি পিঠ ছ নম্বর প্রশ্ন হল ভারতের প্রাচীনতম পারমাণবিক শক্তি উৎপাদক কেন্দ্রটি হলো অপশন সি তারাপুর সাত নম্বর প্রশ্ন হলো দিগ্বয় তৈলখনিটি কোন রাজ্যে অবস্থিত এর উত্তর অপশন সি অসম বিভাগ ক্ষয়ের মধ্যে আছে শূন্যস্থান পূরণ করো এক নম্বর প্রশ্ন হল পৃথিবীর নিরক্ষীয় ব্যাস মেরু ব্যাসের চেয়ে ড্যাশ কিমি বড় এর উত্তর হবে তেতাল্লিশ কিমি বড় দু নম্বর প্রশ্ন হলো পৃথিবীর কুমেরো বিন্দুটি ড্যাশ নামক নক্ষত্রের দিকে মুখ করে অবস্থান করে এর উত্তর হবে হ্যাডলি রকট্যান্ড তিন নম্বর প্রশ্ন হল বর্তমানে কয়লা উত্তোলনে পৃথিবীতে ভারতের স্থান ড্যাশ এর উত্তর হবে পঞ্চম এরপরে আছে শুদ্ধ অশুদ্ধ লেখ এক নম্বর প্রশ্ন হলো বুধ গ্রহটি সূর্যকে একবার প্রদক্ষিণ করতে চুয়াল্লিশ দিন সময় নেয় এটি অশুদ্ধ হবে দু নম্বর প্রশ্ন হল গুজরাটের যোগমাটিতে বৃহত্তম বায়ুবিদ্যুৎ কেন্দ্র রয়েছে এটি অশুদ্ধ হবে এরপরে আছে একটি বা দুটি শব্দে উত্তর দাও এক নম্বর প্রশ্ন হলো সূর্য থেকে পৃথিবীর গড় দূরত্ব কত এর উত্তর হবে প্রায় পনেরো কোটি কিলোমিটার দু নম্বর প্রশ্ন হল খনিজ তেলের একটি উপজাত দ্রব্যের নাম লেখ এর উত্তর হবে ন্যাপথা তিন নম্বর প্রশ্ন হল নিশীত সূর্যের দেশ কোনটি এর উত্তর হবে নরওয়ে এরপরে আছে মেলাও এক নম্বর প্রশ্ন হলো সুমেরু প্রভা এর উত্তর হবে অরোরা অস্ট্রালিস দু নম্বর প্রশ্ন হল মধ্যমানের লৌহ আকরিক এর উত্তর হবে লিমোনাইট তিন নম্বর প্রশ্ন হলো একুশ মার্চ এর উত্তর হবে মহাবিশু তোমাদের যদি এই স্কুলের ফুল পিডিএফটির প্রয়োজন হয় তাহলে তোমরা আমাদের কাছ থেকে পিডিএফটি কিনতে পারো মূল্য মাত্র পাঁচ টাকা আমরা পেমেন্টটি ফোনপে আর গুগল পের মাধ্যমে নিয়ে থাকি তোমাদের যদি ফোনপে বা গুগল পে না থাকে তাহলে তোমরা বন্ধু বা আত্মীয়র ফোনপে বা গুগল পে দিয়ে পেমেন্ট করে পিডিএফটি কিনতে পারো পিডিএফটিতে এক নম্বর দু নম্বর তিন নম্বর পাঁচ নম্বর ও ম্যাপ সহ সমস্ত প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে স্ক্রিনে দেওয়া নম্বরটি তোমরা মোবাইলে সেভ করে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলেই আমরা পেমেন্ট প্রসেসটি তোমাদের বলে দেবো বিভাগ গতে আছে নিজের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও এক নম্বর প্রশ্ন হলো পৃথিবীকে নীলগ্রহ বলার কারণ কি এর উত্তর হবে পৃথিবীর বেশিরভাগ অংশই সমুদ্র বেষ্টিত তাই মহাকাশ থেকে পৃথিবীকে নীল দেখায় সেই জন্য পৃথিবীকে নীলগ্রহ বলে অথবাতে আছে উপগ্রহ কাকে বলে এর উত্তর হবে মহাকাশের নিজস্ব আলো উত্তাপহীন যে জ্যোতিষ্কগুলি গ্রহের চারিদিকে নির্দিষ্ট কক্ষপথে পরিক্রমণ করছে তাদের উপগ্রহ বলে দু নম্বর প্রশ্ন হলো কর্কট সংক্রান্তি বলতে কি বোঝো এর উত্তর হবে সাড়ে ছেষট্টি ডিগ্রি কোণে হেলে সূর্যকে পরিক্রমণ করতে করতে একুশে জুন পৃথিবী তার কক্ষপথে এমনভাবে অবস্থান করে যে এই দিন সূর্য ঠিক কর্কটক্রান্তি রেখার ওপর লম্বভাবে পড়ে এই দিনেই সূর্যের উত্তরায়ণ শেষ হয় অর্থাৎ সূর্য কর্কটক্রান্তি রেখার উত্তরে আর লম্বভাবে কিরণ দেয় না তাই এই দিনটিকে কর্কট সংক্রান্তি বলে অথবাতে আছে পৃথিবীর অ্যালবেডো কি এর উত্তর হবে সূর্য কিরণ থেকে পৃথিবীতে মোট যে পরিমাণ তাপ আসে তার চৌত্রিশ শতাংশ তাপ মেঘপুঞ্জ ধূলিকণা প্রভৃতি দ্বারা প্রতিফলিত হয়ে মহাশূন্যে ফিরে যায় পৃথিবী থেকে সূর্য রশ্মির প্রত্যাবর্তনের এই প্রাকৃতিক ঘটনাকে অ্যালবেডো বলে তিন নম্বর প্রশ্ন হল অ্যান্ড্রাসাইট জাতীয় কয়লার বৈশিষ্ট্য কি এক নম্বর পয়েন্ট হলো এটি সর্বোৎকৃষ্ট কয়লা দু নম্বর পয়েন্ট হলো জলীয় বাষ্প খুব কম সহজে জলে না তিন নম্বর পয়েন্ট হলো পোড়ালে ধোঁয়া ও ছাই খুব কম হয় চার নম্বর পয়েন্ট হলো পৃথিবীর মোট উৎপাদিত কয়লার মাত্র পাঁচ শতাংশ এই শ্রেণীর অথবাতে আছে সাগর সম্রাট ও সাগর বিকাশ কি এর উত্তর হবে ভারতের বৃহত্তম তৈলক্ষেত্র আরব সাগরে যে দুটি ভাসমান প্ল্যাটফর্ম বা জাহাজ বা রেগের সাহায্যে তেল উত্তোলন করা হয় তাদের নাম হল সাগর সম্রাট ও সাগর বিকাশ আজকের ক্লাসের ভিডিও তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিও পরে স্কুলের প্রশ্নের উত্তরগুলি আমরা নেক্সট ক্লাসে করবো তাই তোমরা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অলে প্রেস করে রেখো তাহলে দেখা হচ্ছে পরের ক্লাসে